নমস্কার, ভোরের আলোর পক্ষ থেকে আমি জয়া চক্রবর্তী। এই শুভ দিনে ভোরের আলোর নতুন সদস্যা শ্রীমতী চায়না দত্ত। দিকে দিকে উৎসবের সাজ। করোনা কাল থেকে আমরা একটু একটু করে মুক্ত হচ্ছে। রাস্তাঘাট আলোক মেলায় সুসজ্জিত, মানুষের ঢলও আছে তার সাথে। মায়ের কাছে প্রার্থনা, মা গো এমনই রেখো, আমরা তো কিছুই চাই না, বাঙালি একটু উৎসব প্রবণ। কথায় আছে আমাদের ১২ মাসে ১৩ পাবন, শুনে নেব মায়ের কাছে চায়নার প্রার্থনা। তবে এই প্রার্থনা শুধু চায়নার নয়, এই প্রার্থনা আমাদের আপা মোর ভারতবাসীর। আমরা প্রত্যেকেই উৎসব প্রবণ হলেও আমরা ঈশ্বর ভক্তি আমাদের সবার আছে, এবং আমরা চাইব ঠাকুর আমাদের প্রত্যেকের মঙ্গল করুক, সবাই ভালো থাকুক। আসুন শুনে নিই চায়নার কি প্রার্থনা। ভালো থাকবেন, পুজো খুব ভালো কাটুক, আবারও বলি ভোরের আলোর পাশে থাকুন, সাথে থাকুন, আর একটু বেশি করে ভালোবাসুন। আপনাদের সহযোগিতাতে আমাদের ভোরের আলো একটু একটু করে বড় হচ্ছে। নমস্কার। আমাকে তৃষ্ণা দিও না, যদি না তা নিবারণের জল না দাও। আমাকে ক্ষুধার্ত করো না, যদি না খাদ্য যোগান দিতে পারো। আমাকে আনন্দও দিও না, যদি না কোনো ভাগিদার থাকে। আমাকে বুদ্ধি দিও না, যদি না আমার দক্ষতা না থাকে। আমাকে জ্ঞান দিও না, যদি আমি হজমে অক্ষম হই। আমাকে প্রেম দিও না, যদি আমি সেবা না করতে জানি। আমাকে আকাঙ্ক্ষাও দিও না, যদি আমি তোমার পথে চলতে না পারি। আমাকে পথ দিও না, যদি সে পথ আমাকে প্রকৃত গৃহে পৌঁছে দিতে না পারে। আমাকে প্রার্থনার শক্তি দিও না, যদি তুমি তা না শোনো। আমাকে দিও তোমার নাম, ঈশ্বরকে ধ্যান করার ক্ষমতা। আমাকে দিও সেই প্রেম, যাতে আমার মনে জাগ্রত হয় সেবা পরায়ণতা। আমাকে দাও সেই আনন্দ, যা আমি প্রকাশ করব মৃদু হাসি দিয়ে। আমাকে দাও সেই শক্তি, যার প্রকাশে আমি মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে পারবো।